اشون توشي اشون توشي أشك اشون الحمد لله رب العالمين والصلاه والسلام على خاتم النبيين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شغلي بعد كرا الصلاه والسلام عليك يا رسول الله وعلى آلك واصحابك يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله وعلى آلك واصحابك يا نور الله وعلى آلك واصحابك يا الله الحمد لله عز وجل مداني چ্যানেل رمضان অনুষ্ঠান ইসলাম ফর কিডস এই অনুষ্ঠান নিয়ে আমরা আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ইলমে দিন অর্জন করার সৌভাগ্য অর্জন করতে পারবো বিশেষ করে আমরা কুরআনুল করিমের তিলাবত করতে পারবো কুরআনুল করিমের তিলাবতের মধ্যে আমাদের যে সমস্ত ভুল ত্রুটিগুলো হয়ে হয়ে থাকে এগুলো সংশোধন করারও সৌভাগ্য অর্জন করতে পারবো মাদানী চ্যানেলের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যেন কুরআনুল করিমে সহি শুদ্ধভাবে আদায় করতে পারি এবং এখানে যে সমস্ত আমাদেরকে ভুল ত্রুটিগুলো দেখিয়ে দেওয়া হয় এগুলো আমাদের ভুল হচ্ছে তো এই সমস্ত ভুল ত্রুটি যেন আমরা না করি এবং সহি শুদ্ধ কীভাবে পড়তে হবে সেটাও দেখিয়ে দেওয়া হয় আমরা যেন সহি শুদ্ধটা গ্রহণ করি এবং ভুলটা যেন বর্জন করি প্রিয় মাদানি চ্যানেল দর্শকবৃন্দ আপনারা আমাদের সঙ্গে যদি অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাল্লাহ আজাল আপনার তিলাবাতের মধ্যে যে সমস্ত গাঁটতি রয়েছে এগুলো ইনশাআল্লাহ দূর হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে এই অনুষ্ঠানে শরিক সামিল হওয়ার তৌফিক দান করুক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আরও জানতে পারবো যে হরফ দ্বারা কোন শব্দ গঠন হবে এই হরফগুলো দ্বারা এভাবে আমরা রমজান সম্পর্কে কিছু মাদানি ফুল হাসিল করার সৌভাগ্য অর্জন করতে পারব তিলাবত সম্পর্কেও জানতে পারব আল্লাহ তালা আমাদেরকে এর মধ্যে শরিক সামিল থাকার তৌফিক দান করুক আসুন আমরা দরুদ পাক পাঠ করার একটি ফজিলেতু বরকত ওয়ালা একটি হাদিসে মুবারকা শ্রবণ কই হজরত সঈদুনা রাইফার উদ্দিয়াল্লাহ আইন হতে গিয়ে বর্ণিত নবী করিম রৌফ রাহিম সাল্লাহ আলী হুসালাম ইরশাদ করেন যে ব্যক্তি এই দূর পাঠ করল এখানে একটা দূর রয়েছে যে ব্যক্তি এই দূর পাঠ করল তবে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে গেল

প্রিয় মাদানী চ্যানেল দর্শকবিন্দু এই পাক পাঠ করার বদলতে আমার নবীর সুপারিশ ওয়াজিব হয়ে যাবে তাহলে কতই সৌভাগ্যবান যে ব্যক্তি এই দরিশ্বরীপ পাঠ করে আলহামদুলিল্লাহ এই দরিশরীপটি দাওয়াত ইসলামের যে প্রত্যেক বৃহস্পতিবার বিভিন্ন শহরে বিভিন্ন গ্রামগঞ্জের মধ্যে সাপ্তাহিক ইজিতিমা হয়ে থাকে ওই ইজিতিমার মধ্যে এই দরিশরীপটি পাঠ করা হয় তাহলে যারা ইজিতিমার মধ্যে শরীক সামিল হয়ে থাকে তারা কতই না সৌভাগ্যবান তারা ইজিতিমাতে শরিক সামিল হওয়ার বরকতে ইলমে দিন অর্জন করতে পারতেছে তারা দুয়ার মধ্যেই শরিক সামিল হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারতেছে সাথে সাথে এই দরিশ্বরী পাঠ করে আমার নবীর সুপারিশেরও সৌভাগ্য অর্জন করতে পারতেছে তাহলে আমাদেরও উচিত দাওয়াত ইসলামের সাপ্তাহিক শুনতে ভরা ইজিতিমার মধ্যে অংশগ্রহণ করা এবং ইলমে দিন অর্জনের মাধ্যমে আমাদের সিনাকে নূর আলা নূর করা আল্লাহ তালা আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণ আইল দিন অর্জন করার তৌফিক দান করুক এবং দোরেশ্বরী পাঠ করার আমাদেরকে সেই সৌভাগ্য করুক সল্লু আইল আল্লাহ হাবিব সল্লাহতা আইলা আইল আহ আহমেদ সল্লাহুতা আল্লাহ আলাইহি আলিহি ওসাল্লাম সালতাম সাল্লাম আর আলীকে সহিদিয়া সল্লাহ সল্লাহুতা আল্লাহ আলহি আলি সাল্লাম প্রিয় মাদানী চ্যানেলের দর্শক আলহামদুলিল্লাহ আহমদুল্লিল্লাহ রমজান মাস চলমান রয়েছে এই রমজান মাস ইবাদতের মাস মাকফিরাতের মাস নাজাতের মাস হয়েছে তো আমরা এই নাজাতের মাসে এই রহমতের মাসে মাগফিরাতের মাসে আমরা কি হাসিল করতেছি আল্লাহ তালা তো রহমতের মাস হিসাবে ঘোষণা দিয়েছে নাজাতের মাস হিসাবে ঘোষণা দিয়েছে এভাবে মাগফিরাতের মাস হিসাবেও বলে দিয়েছে কিন্তু আমরা মাগফিরাত রহমত নাজাত কতটুকু হাসিল করতেছি বলা হচ্ছে যে রমজানুল মুবারক মাসে কোনো গুনাহের কাজ করলো তবে আল্লাহ পাক তার এক বছরের আমল বরবাদ করে দিবেন নাউজিবিল্লা প্রিয় মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ যে আমরা তো সারা বছর ইবাদত কতটুকু করি কিন্তু এই যে আমরা রমজানে গুনাহ করার কারণে আমাদের সারা বছরের ইবাদত নষ্ট হয়ে যাচ্ছে তো আমি আরোস করব আমরা রমজান মুবারকে গুনাহ থেকে বাঁচি গুনা থেকে যদি আমরা রমজানে যদি বাঁচার যদি আমরা সৌভাগ্যবান হয়ে যাই তাহলে রমজানের পরেও আমাদের গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে যাবে তো এই জন্য ভালো সঙ্গ দরকার যেখানে গুণা হয় বিশেষ করে আমাদের গুনাহ এখন হাতের মুঠোর মধ্যেই এখন আগে তো গুণাহ করার জন্য বাহিরে যেতে হতো হ্যাঁ চোখের কুদৃষ্টি দেওয়ার জন্য বাহিরে দেখতে হতো বা আরেকজনের ঘরের দিকে দেখতে হতো বা আরেকজনের বা রাস্তার দিকে দেখতে হতো বা মার্কেটে গিয়ে কুদৃষ্টি দিতে হতো এখন তো একদম সহজ হয়ে গিয়েছে প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ সেটা হচ্ছে আমাদের মোবাইল যদি আমরা এই মোবাইলে যদি কোনো ধরনের খারাপ অশ্লীলতা দেখি কোনো ধরনের যদি আমরা এভাবে ভিডিও যেগুলো খারাপ রয়েছে গান বাজানা ফিল্ম ড্রামা এগুলো যদি আমরা দেখি তাহলে আমাদের চক্ষুকে আমরা হারাম দ্বারা এবং রোজাকে আমরা নাফরমানি দ্বারা অতিবাহিত করব। এই জন্য আমরা থেকে বাসি প্রিয় ইসলামী ভাইয়েরা নেকি একটা করতে পারি বা দশটা করতে পারি কিন্তু থেকে বাঁচা কিন্তু ফরস হয়েছে প্রিয় মাদানি চ্যানেল দর্শকবৃন্দ আমরা সেই দরদ নিয়ে আমরা রোজাগুলো অতিবাহিত করি আল্লাহ তালা আমাদেরকে ওই রমজান মাসে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার মতো সৌভাগ্য নস্তীব করুক সল্লু আই লাল হাবিব সল্লাল্লাহুতা আলা আইল মোহাম্মদ সল্লাল্লাহুতা আল্লাহ আলাইহি ওয়ালাইহি ওয়াসাল্লাম সল্লাহতমসাল্লাম মানে আলাইহি সৈদি আর সল্লাল্লাহ সল্লাল্লাহুতা আলাহ আলাইহি ওয়ালাইহি ওয়াসাল্লাম আসলে আমরা থিলাউত সম্পর্কে একটি স্বাবাব বিদ্দির হওয়ার একটা হাদিসা মোবারকা স্বাবাব বিদ্যা হওয়া সম্পর্কে একটি ওয়াকিয়া স্ম্রবণ করি সল্লু আল হাবিব সল্লাহ আল্লাহ মোহাম্মদ প্রিয় মাদানী চ্যানেল দর্শক আসুন আমরা কোরআন তালাবাদ সম্পর্কিত একটি হাদিসে মুবারক শ্রবণ করে নি যে ব্যক্তি কিতাব উল্লাহর অর্থাৎ পবিত্র কোরআনের একটি আয়াত অথবা আইলেমের একটি অধ্যায় শিক্ষা দিয়ে থাকে আল্লাহ তা আলা কিয়ামত পর্যন্ত তার স্বভাব বৃদ্ধি করতে থাকবেন কি পর্যন্ত কিয়ামত পর্যন্ত স্বভাব বৃদ্ধি করতে থাকবে কোন ধরনের ব্যক্তির জন্য যারা ইলমে দিনের শিক্ষা দেয় কিংবা কোরআনের একটি আয়াত শিক্ষা দেয় তাদের জন্য কিয়ামত জন্য কি থাকবে সবাব বৃদ্ধি হতে থাকবে অর্থাৎ বাড়তে থাকবে কমবে না তাহলে যারা কোরআনের খিদমত করে যারা কোরআন শিক্ষা দেয় যারা মক্ত ফরায় কিংবা যারা বিভিন্ন ধরনের ইলমে দিনের অর্জনের মধ্যে মাদানী ফালায় সফর করে মাদানী ফালায় আমির হয় এভাবে যারা মাদানী কাহালার নিগরান হয় তাহলে তারা বড়ই সৌভাগ্যবান যে তাদের মাধ্যমে ইলমে দিন মানুষ শিখতেছে এবং কোরআনুল করিমের আয়াতও শিখতেছে তো এর মাধ্যমে ইনশা আল্লাহ আজাল তাদের জন্য কিয়ামত পর্যন্ত কি বৃদ্ধি হতে থাকবে ফাব বৃদ্ধি হতে থাকবে আল্লাহ তালা আমাদেরকে বেশি পরিমাণ কোরআনুল করিমের তিলাবত করা ইলমে দিন অর্জন করার তৌফিক দান করুক সল্লু আল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রিয় মাদানি চ্যানেল দর্শকবৃন্দ ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আমরা এখন কুরআনুল কারীমের তেলাওয়াত অনুশীলন করা শুরু করব তো আপনারাও আমাদের সঙ্গে থাকুন এবং আজ আমরা যেই সুরাটি অনুশীলন করব সেই সূরার নাম হচ্ছে সূরাতুল ফালাক সেই সূরার নাম কি সূরাতুল ফালাক তো আমরা এই সূরার মধ্যে কোন দিকে কোন দিকে আমাদের সমস্যা হয়ে থাকে বুলত্রিয় হয়ে থাকে এবং কি কি আমাদের শুদ্ধ করা অত্যন্ত জরুরি তো আমরা সেদিকে লক্ষ্য করে ইনশাল্লাহ আমাদের কোরআন করিম তেলাবাদ শুদ্ধ করার চেষ্টা করব করবো ইনশাআল সল্লু আল হাবিব আসলে আমরা কোরআন করিমের তেলাবাত অনুশীলন করা শুরু করে দিই أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. شيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم <سؤال> بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق قل اعوذ برب الفلق برب الفلق برب الفلق قل اعوذ برب الفلق قل اعوذ برب الفلق من شر ما خلق من شر ما خلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر غاسق اذا وقب قل أعوذ برب الفلق قل أعوذ برب الفلق قل أعوذ كي قل أعوذ قل أعوذ قل أعوذ قل أعوذ كي قل أعوذ قل أعوذ برب الفلق برب ফালা ক ফালাক কুল আই জু বিউ রব বিল ফালা ক কোন মাতানি মুন্না শোনাবে যে জি প্রিয়া মাতানি মুন্না আপনি এ আই তো মোবাইলকে শুনিয়ে দিন উই আউ জু বিউ রব বি ফালাক বল ক আর একটু কি করবেন স্পষ্ট করবেন ঠিক আছে উল্ আর

من شر ما خلق. سبحان آه. الله. قل أعوذ برب الفلق. قل أعوذ برب الفلق. من شر ما خلق. من شر ما خلق. من شر ما خلق. ومن شر غاسق غاسق إذا وقب. ومن شر غاسق إذا وقب. غاسق ومن شر غاسق إذا وقب. ومن شر غاسق إذا وقب. إيه آيات مباركة، كون ماذا يقولنا জি প্রিয় মাদানী মুন্না আপনি শুনিয়ে দিন প্রিয় চ্যানেল আলহামদুলিল্লাহ আমাদের এই ছোট মাদানিমুন্নারা আয়তমবার শুনিয়ে দিচ্ছে আপনিও আমাদের সঙ্গে অনুশীলন করতে থাকুন এবং সাথে সাথে আপনার মাদানী মুন্না মুন্নি যারা রয়েছে তাদের গিয়ে শুনতে থাকুন ইনশাআল্লাহ আজ এর বরকতে কোরআনুল করিম শিকার আগ্রহ সৃষ্টি হবে এবং ভুল ত্রুটিগুলো দূর হয়ে যাবে ومن شر النفاثات في العقد ومن شر النفاثات في العقد ومن شر النفاثات ومن شر النفاثات ومن شر النفاثات بولسي نكي شر شر النفاثات ومن شر النفاثات ومن شر النفاثات أبار بلون ومن شر النفاثات نفاثات نفاثات في العقد في العقد في العقد في العقد في العقد في العقد ومن شر النفاثات في العقد ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد ومن شر عسد

أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق. قل من شر ما خلق ومن شر غاصق اذا وقب ومن شر النفاثات في العقد প্রিয় মাদানী চ্যানেল দর্শক আলহামদুলিল্লাহ আমাদের অনুশীলন শেষ হয়ে গিয়েছে তো আমরা আরেকটি সেগমেন্টের দিকে যাব যে সেগমেন্টটা হচ্ছে হরফের মাধ্যমে শব্দ গঠন করা বরফের মাধ্যমে কি করা আপনারা দেখতেছেন বোর্ডের মধ্যে কিছু হরফ দেওয়া হয়েছে এখানে চারটি হরফ রয়েছে এই হরফগুলো দ্বারা কোন শব্দটি গঠন গঠন হয় আমরা সেদিকে লক্ষ্য করব আপনি চিন্তা করে দেখুন এই হরফগুলো দ্বারা কোন শব্দটি হবে কোন কোন মাতানিমুন্না এই হরফগুলো দ্বারা কোন শব্দটি গঠন হবে কে বলতে পারবেন মাশাল সবাই প্রিয় গুলামিয়া সিন ভাই এখানে কী কী হরফ রয়েছে এগুলো আগে হরফগুলো আপনি পরে শুনিয়ে দিন এই হরফগুলো দ্বারা যে দাল হা দ্বারা কোন শব্দটি গঠন হবে হাদিস হাদিস সোহান জি প্রিয় মাদানী ছেন দর্শক বৃন্দুল আলহামদুলিল্লাহ আমাদের এই ছোট্ট মাদানী মুন্না পৌঁছে গেছে হরফগুলো দ্বারা কোন শব্দটি গঠন হবে এই হরফগুলো দ্বারা কি শব্দ গঠন হবে হাদিস যে আমরা আমার নবীর হাদিসে মুবারক শ্রবণ করে থাকি বিভিন্ন ধরনের আমার নবীর দিক নির্দেশনা শ্রবণ করে থাকি তো আমরা শুনতে পারলাম এই হরফগুলো দ্বারা হাদিস গঠন হয়ে থাকে আল্লাহ তালা আমাদেরকে এভাবে বেশি থেকে বেশি পরিমাণ আইলম দিন অর্জন করার তৌফিক দান করুক আমাদের শেষের দিকে আমরা আগামী অনুষ্ঠানের মধ্যে আবারও আপনাদের মাঝে নিয়ে আয়াত মোবারকা নিয়ে উপস্থিত হব এবং সাথে আমাদের এভাবে হরফ নিয়ে উপস্থিত হব যে হরফের মাধ্যমে আমরা শব্দ গঠন করার সৌভাগ্য অর্জন করব এবং বিভিন্ন ধরনের মাদানি ফুল শ্রবণ করব আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেল বাংলা দেখতে থাকুন সল্লু আলাল হাবীব সললা আল্লাহু তাআলা মুহাম্মাদ সললা আল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম আসুন কিছু শিখি আসুন কিছু শিখি আসুন কিছু শিখি আসুন কিছু শিখি